আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমেচার ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে ইতোমধ্যে আপনি হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি। জি দর্শক, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে অটোক্যাড বাংলা টিউটোরিয়াল। আমার এই চ্যানেলে অটোক্যাডের ব্যবহার সম্পর্কিত সবকিছু আমি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অটোক্যাড সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। অটোক্যাড সফটওয়্যারটি মূলত কি এবং অটোক্যাড সফটওয়্যারটি মূলত কারা ব্যবহার করে এবং অটোক্যাড সফটওয়্যারটি আমরা কেনই বা ব্যবহার করব। অটোক্যাড সফটওয়্যারটি হচ্ছে 1982 সালে অটোডেস্ক কর্তৃক আবিষ্কৃত একটি ড্রয়িং বা ড্রাফটিং করার সফটওয়্যার। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার কিংবা অন্যান্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, তারা কিন্তু কম বেশি হলেও এই সফটওয়্যারটির সাথে পরিচিত। এর সাহায্যে খুব সহজেই কিন্তু কম সময়ের ভিতর যে কোনো ধরনের ড্রয়িং বা ড্রাফটিং কাজ করা যায়। বাজারে হাজারো রকমের সফটওয়্যার আপনি ড্রয়িং এর জন্য পেয়ে যাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে অটোক্যাড কেন? অটোক্যাড হচ্ছে সবচেয়ে সহজ একটি প্রক্রিয়া এবং সর্বপর্যায়ের ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পুরাতন সফটওয়্যারগুলোর ভিতর একটি। অটোক্যাডের পূর্ণ রূপ হচ্ছে অটোমেটিক কম্পিউটার এইডেড ড্রাফটিং। তো চলুন আমরা শুরু করি। অটোক্যাডের কাজ করার পূর্বে আপনার সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন হবে তা হলো অটোক্যাডের একটি সফটওয়্যারকে আপনার কম্পিউটারে ইনস্টল করা। অটোক্যাডের বিভিন্ন ধরনের ভার্সন কিন্তু আপনি বাজারে পেয়ে যাবেন। 2002, 2004, 2006, 2007 এভাবে 2021 সালে পর্যন্ত বিভিন্ন ধরনের ভার্সন আপনি পেয়ে যাবেন। সর্বশেষ 2020 সালের 25শে মার্চ অটোক্যাডের সর্বশেষ সংস্করণ 2021 কিন্তু বাজারে চলে এসেছে। আপনি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ করা শুরু করবেন তখন আপনার উচিত হবে অটোক্যাডের একটি আপডেট ভার্সন দিয়ে কাজ করা। আমি যে সফটওয়্যারটি দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো তা হলো অটোক্যাড 2017। আমি ধরে নিচ্ছি আপনি যে কোনোভাবেই অটোক্যাডের একটি আপডেট ভার্সন আপনার ডেস্কটপে ইনস্টল করতে পেরেছেন। তারপর থেকে আমরা শুরু করি, চলুন। অটোক্যাডের সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার ডেস্কটপে আপনি অটোক্যাডের আইকনটি দেখতে পারবেন। আইকনটিতে ক্লিক করে আমরা মূল পেজে প্রবেশ করলাম। মূল পেজ থেকে স্টার্ট ড্রয়িং যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পরে আমরা অটোক্যাডের মূল যে ইন্টারফেস সেই ইন্টারফেসে চলে আসলাম। এখানে আপনি গ্রিড লাইন দেখতে পাচ্ছেন, আমি সর্বপ্রথম গ্রিড লাইন গুলোকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, অটোক্যাড কিন্তু এই অবস্থায় ড্রয়িং করার জন্য উপযুক্ত নয়। অর্থাৎ আপনি কোন ইউনিটে কাজ করবেন, কোন ডাইমেনশনের স্কেলে কাজ করবেন সেটা আপনাকে আগে থেকে সেট করতে হবে। তা সেটাকে বলে পেজ সেটআপ। তো অটোক্যাডে ড্রয়িং এর পূর্বেই পেজ সেটআপ এর কাজটি সম্পন্ন করতে হয়। আজকে যেহেতু প্রথম পর্ব, আমি আপনাদেরকে বেশি দূর কিছু বলবো না। আমি শুধুমাত্র আপনাদেরকে পেজ সেটআপ এবং বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও থেকে আমরা অটোক্যাডের মূল যে টুলস গুলো রয়েছে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো পেজ সেটআপের শুরুতে আপনাকে কিবোর্ডে UN লিখে এন্টার প্রেস করতে হবে। UN লিখে ইন্টারপ্রেস করার পরে এরকম একটি ডায়লগ বক্স আপনার সামনে আপনি দেখতে পারবেন। এখান থেকে লেন্থ টাইপ এবং অ্যাঙ্গেল টাইপকে সিলেক্ট করতে হবে। লেন্থ টাইপে থেকে আপনাকে যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আর্কিটেকচার, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সাইন্টিফিক। তো আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিংটিকে সিলেক্ট করলাম। তারপর লেন্থ প্রিসিশনে গিয়ে 3 নম্বর অপশনটি অর্থাৎ 0 ft -0.00 ইঞ্চি এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর অ্যাঙ্গেল টাইপে গিয়ে 2 নম্বর অপশন অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড এটি আপনি সিলেক্ট করবেন। তারপর প্রিসিশনে গিয়ে 3 নম্বরটি 0 d 00 ft 00 ইঞ্চি এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি ছোট্ট একটি অংশ দেখতে পাচ্ছেন যেটা ক্লকওয়াইজ লেখা আছে, এটা আনচেক অবস্থায় আছে, আপনি ক্লিক করে চেক করে দিবেন। এবার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হলো ইউনিট বা স্কেল সেট করা। আপনি যে ড্রয়িংটি করবেন সেটা কোন স্কেলে কাজ করবেন, সেটা কি মিলিমিটার নাকি সেন্টিমিটার নাকি ইঞ্চি নাকি ফিট, সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করলাম। সাধারণত যে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্চি বা ফিটেই কাজ হয়ে থাকে। তো ইঞ্চি সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম।
এ পর্যায়ে প্রথম কাজটি সম্পন্ন হয়ে গেল। এখন আপনাকে ডাইমেনশন স্টাইল সেট করতে হবে, এটা হচ্ছে পেজ সেটআপের দ্বিতীয় স্টেপ। এজন্য আপনাকে কিবোর্ডে ডি লিখতে হবে, অর্থাৎ ডাইমেনশন স্টাইল লিখে এন্টার প্রেস করলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার বক্স ওপেন হবে। এখান থেকে মডিফাই অপশনে গিয়ে আপনাকে কাজ করতে হবে। মডিফাই অপশনে সিলেক্ট করার পরে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। প্রথমে প্রাইমারি ইউনিটসে গিয়ে পূর্বে যে ইউনিটসটি আমি দিয়েছিলাম সেই ইউনিটসটি আবার পুনরায় দিতে হবে। যেমন আমি ইঞ্জিনিয়ারিং দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং দিলাম এবং প্রিসিশনে 3 নম্বর অপশনটিকে আবার দিলাম। এবার আপনাকে টেক্সটে চলে যেতে হবে। টেক্সটে গিয়ে আপনাকে একটি টেক্সট হাইট দিতে হবে, অর্থাৎ আপনি ড্রয়িংয়ে যখন কোনো টেক্সট দিবেন সেটা কতটুকু পরিমাপে থাকবে সেটা আপনাকে আগে থেকেই দিয়ে দিতে হবে। আপনি এখানে ইচ্ছে মতো দিতে পারেন, আপনার ড্রয়িংয়ের সুবিধা অনুযায়ী আপনি দিবেন। আমি এখানে 5 দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আমি দিলাম সিম্বল অ্যান্ড অ্যারোতে গিয়ে অ্যারো সাইজটিকে পরিবর্তন করে দিতে হবে। আমি এখান থেকে 3 দিলাম। এরপরে আপনাকে চলে যেতে হবে লাইন্সে। লাইন্সে গিয়ে কর্নারের দিকে আপনি দুটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স অ্যান্ড অফসেট ফ্রম অরিজিন। এই দুইটি অপশন আপনাকে পরিবর্তন করতে হবে। এখান থেকে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্সে আমি একটি মাপ দিলাম, যেমন 5। তারপর আমি এখান থেকে অরিজিনটাকে পরিবর্তন করে নিলাম, আমি এখানে দিলাম 3। আমি যে মাপগুলো দিলাম আপনাকে যে এটাই দিতে হবে সেরকম নয়, আপনি যখন ড্রয়িং করবেন তখন ড্রয়িং এর প্রয়োজন অনুসারে আপনি এগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে ডাইমেনশন স্টাইল বক্সে যখন আপনি কোনো কিছু পরিবর্তন করবেন বা নতুন সংযোজন করবেন তখন সেটা এই কালো কালারের যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে প্রদর্শিত হবে, অর্থাৎ এখান থেকে আপনি একটি ধারণা নিতে পারবেন। তারপর আপনি যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর আগের যে বক্সটি আছে সেখানে সেট কারেন্ট অপশনটিতে 2-1টা ক্লিক করে ক্লোজ করে দিবেন। আপনার পেজ সেট আপের কাজ কিন্তু হয়ে গেল। তারপর আপনি যদি কিছু অপশনাল কাজ করতে চান আপনার ড্রয়িং এর সুবিধার জন্য সে কাজগুলো আপনি করতে পারবেন। এজন্য আপনাকে কিবোর্ডে OP লিখে এন্টার প্রেস করতে হবে। OP লিখে এন্টার প্রেস করার পরে একটি ডায়লগ বক্স আপনার সামনে প্রদর্শিত হবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের সেটিংস করে নিতে পারবেন, অনেক ধরনের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আপনাকে 2-1টি দেখাচ্ছি। যেমন সিলেকশন অপশনটিতে গিয়ে আপনি এখান থেকে আপনার ড্রয়িং এর গ্রিপ সাইজ, অর্থাৎ যে লাইনগুলো দিয়ে ড্রয়িং করবেন সেই লাইনের গ্রিপ সাইজ এবং পিক বক্স সাইজ এগুলোকে পরিবর্তন করতে পারবেন। এগুলো কি আপনি পরে আস্তে আস্তে বুঝে যাবেন, এখন আপাতত আপনাকে আমি সেটিংস অপশনটা দেখাচ্ছি। তারপর ইউজার প্রেফারেন্সে চলে যেতে পারেন, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে শর্ট মেনুস ইন ড্রয়িং এরিয়া এই অপশনটিতে সিলেক্ট করবেন এবং রাইট ক্লিক কাস্টমাইজেশনে প্রবেশ করবেন। এখান থেকে ডিফল্ট মোডে রিপিট লাস্ট কমান্ড এবং কমান্ড মোডে ইন্টার দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিবেন। এটা মূলত সেই জন্যই করা হয়, আপনি যখন কোনো কমান্ডকে সিলেক্ট করে কাজ করবেন পরবর্তীতে সেই কমান্ডটিকে আবার যদি কেটে দিতে চান এবং আবার কখনো যদি সেই কমান্ডটিকে পুনরায় আনতে চান তাহলে আপনাকে মাউসের সাহায্যে একটু ক্লিক করলেই কিন্তু এই অপশনটা আবার চলে আসবে, কাজে আপনাকে আর মেনু বারে প্রবেশ করতে হবে না। তো এটি হচ্ছে এই অপশনটির সুবিধা। এখান থেকে আপনি ডিসপ্লে অপশনে চলে যেতে পারবেন, এখান থেকে আপনার কার্সর সাইজটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তারপর ফাইলসে চলে যেতে পারবেন। কোনো কিছু যদি ব্রাউজ করতে হয়, অন্য কোনো ফাইল যদি ইম্পোর্ট করতে হয় তাহলে আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। তো আমি যা দিয়েছি ততটুকুই থাক, এখন অ্যাপ্লাইয়ে ক্লিক করে ওকে দিলাম। পেজ সেটআপের কাজ কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুল বার, যেমন হোম, ইনসার্ট, অ্যানোটেশন, প্যারামেটিক, ভিউ, ম্যানেজ, এ ধরনের বেশ কয়েক ধরনের টুলবার আপনি দেখতে পাবেন। অটোক্যাডে সাধারণত 2 ধরনের টুলবার ব্যবহার হয়ে থাকে, একটি হচ্ছে ড্র টুলবার এবং আরেকটি হচ্ছে মডিফাই টুলবার। ড্র টুলবারের সাহায্যে আপনি ড্রয়িং করতে পারবেন এবং মডিফাই টুলবারের সাহায্যে আপনি আপনার ড্রয়িংকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। এগুলোর কাজ আমরা ধীরে ধীরে শিখব সামনের ভিডিওগুলোতে। এছাড়াও আপনি কর্নারের দিকে দেখতে পারবেন একটি অটোক্যাডের আইকন। অটোক্যাডের আইকনটিতে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেখতে পারবেন, যেমন প্রথমে আছে নিউ। নিউতে গিয়ে নতুন একটি পেজ আপনি আনতে পারবেন, ওপেনে গিয়ে
নতুন কোনো ড্রয়িং ফাইল, পুরাতন কোনো ড্রয়িং ফাইলকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, সেভ করতে পারবেন, কোনো ড্রয়িং করার পরে এই অপশনের সাহায্যে সেভ করতে পারবেন। এছাড়াও আছে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনের সাহায্যে আপনি যে ড্রয়িংটা করলেন সেটা কিভাবে প্রিন্ট করবেন তা পরবর্তীতে আমি আপনাকে দেখিয়ে দিব। তো এই ছিল মোটামুটি ব্যবহার। এছাড়াও অটোক্যাডের নিচের দিকে আপনি কিছু অপশন দেখতে পারবেন, যেমন লেআউট। লেআউটের বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন এবং এখান থেকে এই প্লাস মার্কে ক্লিক করে লেআউটকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো লেআউট হচ্ছে সেই ফর্ম, আপনি যখন ড্রয়িংকে করবেন তারপরে লেআউটে স্থাপন করে দেখবেন সেটা কীরকম হয়। এরপর এই সাইডে আপনি দেখতে পারবেন এক ধরনের টুলবার, এটাও এক বিশেষ ধরনের টুলবার। এর সাহায্যে বিভিন্ন ধরনের সেটিংসের কাজ আপনি করতে পারবেন, যেমন প্রথমেই আমি দেখিয়েছিলাম যে গ্রিড লাইন কিভাবে অন অফ করতে হয়। এই টুলবারের প্রথম অপশনটিতে ক্লিক করে কিন্তু গ্রিড লাইন আনা যাবে এবং আবার ক্লিক করে গ্রিড লাইনটিকে অফ করা যাবে। তারপর এখান থেকে আপনি অবজেক্ট স্ন্যাপ করতে পারবেন, স্ন্যাপ সেটিং আপনি করতে পারবেন বিভিন্ন ধরনের। যেমন একটা লাইনকে যদি আপনি সিলেক্ট করেন সেটা সিলেক্ট করলে বিভিন্ন ধরনের পয়েন্ট দেখাবে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এগুলো যদি না থাকে তখন এই অপশনের সাহায্যে আপনি আনতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই টুলবারের সাহায্যে করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে আমরা এর বিস্তারিত বিষয় ধীরে ধীরে জানার চেষ্টা করব, অর্থাৎ এই টুলবারগুলো সম্পর্কে ধীরে ধীরে পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আজ এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।